সর্ষে বাটা দিয়ে মাছ বা তরকারি কোনো বাঙালি লাইক করে না এমন কাউকে হয়তো খুঁজেই পাওয়া যাবে না। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড পেজ বিন্দাস রিজালস। আজকে আমি রান্না করতে যাচ্ছি এই অ্যামেজিং স্যামন ফিশ। এই মাছটা যখন আমি কিনি এটা এরকম কাটা বাছা ছিল, ইভেন ওরা স্কিনটাও ফেলে দিয়েছে আর আঁশগুলো সব ছড়ানো থাকে। সো এই মাছটাকে আমি আজকে রান্না করব খুবই সহজ উপায়ে, সর্ষে বাটা দিয়ে রান্না করব। আর যারা প্রবাসে থাকো আর ইলিশ মাছ খুবই মিস করো, তারা এই তাজা ফ্রেশ স্যামন দিয়ে সর্ষে বাটা রান্না করে দেখতে পারো, একটু হলেও ইলিশ মাছ না পাওয়ার সেই কষ্টটা হয়তো বা ঘুচবে। আমি এখানে নিয়ে নিয়েছি 1/3 কাপ পেঁয়াজ বাটা। আমি এটাতে কোনো পেঁয়াজ কুচি ইউজ করব না, অনলি পেঁয়াজ বাটা ইউজ করব। আমি এই বাটিটার মধ্যে সব মশলা একবারে মাখিয়ে তারপরে আমি মাছটার মধ্যে দিয়ে একবারে মাখাবো। প্রথমে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো হলুদ গুঁড়া, 1/2 টিস্পুন মতো মরিচের গুঁড়া, তোমরা মরিচের গুঁড়া বাড়িয়ে কমিয়ে নিতে পারো, 1 টিস্পুন নিয়ে নিচ্ছি ধনের গুঁড়া, দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। এখন এই মশলাটাকে আমি ভালো মতো মাখিয়ে একটা মসৃণ পেস্ট বানাবো। আমি কোনো পেঁয়াজ আজকে ভুনবো না, মশলা ভুনবো না, আমি জাস্ট এই মশলাটা দিয়ে মাছটা মাখিয়ে এবং সর্ষে বাটা দিয়ে মাখিয়ে আমি জাস্ট বসিয়ে দিব। এর থেকে ইজি মাছ রান্না মনে হয় দুনিয়াতে আর নাই, আর এর থেকে মজার মাছ রান্নাও মনে হয় আর পাবে না। এখানে আমি নিয়ে নিয়েছি সর্ষে বাটা। সর্ষে বাটা এখানে আছে 3 টেবিল স্পুন, যেহেতু আমার মাছগুলো অনেক বড় তাই আমি এখানে 3 টেবিল স্পুন মতো সর্ষে বাটা নিয়ে নিয়েছি। আমার ইউটিউব চ্যানেলে, আমার ফেসবুক পেজে সর্ষে বাটা কিভাবে বাটতে হয় বা কী দিয়ে বাটলে বেশি তিতা হয় না সেটার একটা রেসিপি দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এখন এটাকেও আমি ভালো মতো মিক্স করে নিব। এইরকম একটা পেস্ট তৈরি করে নেওয়ার পরে এটার মধ্যে আমি দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে সর্ষার তেল। সর্ষে বাটা দিয়ে যে কোনো কিছু রান্না করতে সর্ষার তেল দিয়ে যদি তোমরা করো সেইটার টেস্ট দ্বিগুণ হয়ে যায়। এখন এইটাকে আবার ভালো মতো মাখাবো, আমি মাখিয়ে তারপরে এটাকে আমি মাছের উপরে দিয়ে মাছটাকে খুবই আলতো হাতে মশলাটার সাথে মাখাবো। এই চলে আসলো আমার স্যামন। মশলাগুলো আমি এখন সব স্যামনটার মধ্যে দিয়ে দিব। আমি এখানে এরকম চেরি টমেটো নিয়ে নিয়েছি। এই মাছটাতে এরকম চেরি টমেটো খেতে খুবই মজা লাগে। তোমরা যদি বাংলাদেশে এরকম চেরি টমেটো না পাও, এটা চেরি টমেটো বা গ্রেপ টমেটো যেটাই বলো, যদি না পাও তাহলে রেগুলার টমেটোও ইউজ করতে পারো, বাট টমেটো একটু দাওয়াই লাগবে, তাহলে খুব মজা লাগে। তো এই চেরি টমেটো বা গ্রেপ টমেটোগুলোকে আমি মাঝখান থেকে জাস্ট একটা কেটে ভাগ করে নিব। ব্যাস, এই হয়ে গেল আমার মাছ রান্নার প্রিপারেশন। আমি মাছগুলোকে মশলার সাথে খুব ভালো মতো মাখিয়ে নিব। মাখিয়ে এটার মধ্যে আমি টমেটোগুলো দিব এবং কাঁচামরিচ দিব। তারপরে এই মাছ চলে যাবে একদম চুলায় রান্না হওয়ার জন্যে। বলেছিলাম না এই মাছ রান্না খুবই সহজ। এখন দিয়ে দিব এই চেরি টমেটোগুলো, তারপরে আমি দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচ আমি এখানে 4টা নিয়ে নিয়েছি, আমি একদমই ফালি করে দেইনি, ফালি করে দিলে খুব বেশি ঝাল হয়ে যাবে, বাট তোমরা যারা অনেক ঝাল খাও তারা কাঁচামরিচগুলোকে ফালি করে দিতে পারো। এই টমেটোগুলোকেও আমি মশলার সাথে একটু মাখিয়ে নিব। এই মাছটা খুব বেশি জোরে মাখানো যাবে না, তাহলে মাছটা ভেঙে যাবে, কারণ এই মাছটা কিন্তু খুব নরম। এখন এখানে আমি দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ মতো পানি। অনেক বেশি পানি দেওয়ার দরকার নেই, কারণ সর্ষা যখন আমি বেটেছিলাম ওটার মধ্যে অল্প অল্প পানি আছে, আবার মাছ থেকেও পানি বের হবে। সো 1/2 কাপ মতো পানি দিলে হবে, আনলেস তোমরা অনেক বেশি ঝোল খেতে চাও তাহলে একটু বেশি পানি দিও। আমি এখানে 1/2 কাপ মতো পানি দিলাম, দিয়ে এটা এখন ঢেকে চুলায় বসিয়ে দিব।
চুলাটা আমি মিডিয়াম আঁচে দিয়ে মাছটা এখন বসিয়ে দিব ঢেকে 10-15 মিনিটের জন্য। স্যামন রান্না হতে কিন্তু অনেক বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি এই স্যামন রান্না হয়ে যাবে। ঠিক 15 মিনিট পরে ফেরত আসলাম, মাছটা অলমোস্ট গলে গলে আসছে, একটু তেলের পরে উঠলেই এইটা রান্না হয়ে যাবে। আমি এই মাছটাকে মোটেও উল্টানোর চেষ্টা করব না, বিকজ উল্টালেই এগুলো ভেঙে যাবে। আমি জাস্ট একটু হ্যান্ডেলটা ধরে এরকম ঝোলটা একটু এদিক ওদিক করে নেব, জানি তলা না লেগে যায়। তলা লাগবে না, কারণ পর্যাপ্ত পরিমাণে এটার মধ্যে পানি বা ঝোল আছে। এই হয়ে গেল আমার মজাদার সর্ষে বাটায় স্যামন। তোমরা যারা ইলিশ মাছ মিস করো তারা অবশ্যই, যদি ইলিশ মাছ না পেয়ে থাকো, স্যামন দিয়ে করে দেখতে পারো, খুবই মজা, খুবই মজা। আর সর্ষে বাটার এই ঝোল ভাত দিয়ে, গরম গরম ভাত দিয়ে খেতে যা মজা। আজকের আমার ভিডিও ও রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট দিবে, আর সাবস্ক্রাইব করতে তো অবশ্যই ভুলবে না। সবার সাথে দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে।